সন্দেশকালীন নির্যাতিতারা এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন শুক্রবার সন্দেশকালীর এগারো জন পুরুষ এবং মহিলা রাষ্ট্রপতি ভবনে যান বলে খবর তাদের উপর দীর্ঘদিন ধরে যে নির্যাতন চলেছে সেই কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন সন্দেশখালীর মহিলারা জানা গিয়েছে সন্দেশখালীর ছজন মহিলা এবং পাঁচজন পুরুষ রাষ্ট্রপতি ভবনে যান একটি স্বেচ্ছাসেবী সংস্থাই তাদের নিয়ে যায় বলে সূত্রের খবর জানা গিয়েছে রাষ্ট্রপতি কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন শোনেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা সন্দেশকালীন মহিলাদের উপর অত্যাচারের কথা শুনে দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু